বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জিকে যতটা তার অভিনয়ের কারণে শোনা যায় তার চেয়ে অনেক বেশি খবরে আসেন তিনি তার বিতর্কের কারণে। কিন্তু তার অভিনয় জীবনে বেশ দীর্ঘ। সেই ছোট্টবেলায় মায়ের বাঁধন ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করে টলিউডে পা রাখেন শ্রাবন্তী। এরপর চুটিয়ে কাজ করেছেন বাংলা টলি ইন্ডাস্ট্রিতে। একটা সময় টলিউডে কান পাতলে শুধু শ্রাবন্তীর কথাই শোনা যেত। এখন অবশ্য তার ব্যক্তিগত জীবন অনেক বেশি মুখরোচক হয়ে উঠেছে। শ্রাবন্তীর বিয়ে, ডিভোর্স, প্রেম, আবার বিয়ে, আবার ডিভোর্স নিয়ে হাজারো মুখরোচক আলোচনা চলে তাকে নিয়ে। যদিও বর্তমানে নয়া আঙ্গিকে ধরা দিয়েছেন তিনি। বিগত কিছু সময় ধরে শ্রাবন্তীর ফিটনেস ট্রেনিং নিয়ে ভালোই আলোচনা চলে। মধ্য পঞ্চাশেও দুর্দান্ত ফিগার বানিয়ে টেক্কা দিচ্ছেন উঠতি নায়িকাদের। স্লিম অ্যান্ড ট্রিম ফিগারে কখনো হটলাইট করছেন, বডির খাঁজ তো কখনো বক্ষযুগল উন্মুক্ত করে হট বোর্ড লুকে শীতের হিমেল হওয়ার মাঝে উষ্ণতা বাড়িয়েছেন তিনি। এইসব নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম ব্রাশ করছেন তিনি। আর সম্প্রতি এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তার নিজের কথা জানার সুযোগ পেলেন জনতা। সেখানে তার ব্যক্তিগত জীবনের পোস্টমর্টেম করা নিয়ে চাঁচাছোলা উত্তর দিলেন শ্রাবন্তী। শ্রাবন্তী বলেন, আমার ভালো লাগে না, ওরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে, তবে আমি তাদের বিনোদন যোগাচ্ছি। তাছাড়া এইসব করে অনেকেই রোজগারও করেন, বিশ্বাস করুন আমার একটু গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন যারা আমায় সমর্থনও করেন, সেটাও তো দেখা উচিত, আমি কাউকেই জাজ করি না। নবাগত তারকাদের নিয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়, এখন তো ওটিটির যুগ। আমরা যখন শুরু করেছি তখন প্রেক্ষাগৃহে চলছে, প্রেক্ষাগৃহে গেলেও উপচে পড়তে ভিড়, এখন মাথায় যেমনটা হয়। এখন দর্শকদের স্বাদ পরিবর্তন হয়েছে, তাই সেইভাবে নায়ক নায়িকাদের ভেদাভেদটা দিনে দিনে মুছে যাচ্ছে। সেই সাথে তার ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুললেন তিনি। শ্রাবন্তী বলেন যে, এতগুলা বছরের কেরিয়ারে আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে, আরও শিখেছি কোনো ব্যক্তিগত সমস্যাকে কখনোই শুটিং ফ্লোরে আনা যাবে না, তাহলে ক্যামেরা আমার মনে কী চলছে ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন, আবেগকে লুকিয়ে রাখা ভীষণ কঠিন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।